গতকাল মধ্যরাতের ছবি দেখাচ্ছিলাম এবং সেই সঙ্গে আজ সকাল ছটার পরের ছবি আপনারা দেখছেন। ছবির খুব একটা পরিবর্তন হয়নি, যেভাবে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে রয়েছে এবং আগুন এখনো জ্বলছে তা দেখে কিন্তু আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অনেকেরই সর্বস্ব খুইয়ে তাদের ঠাঁই হয়েছে রাস্তায়, রাস্তায় এসে বসেছেন তারা। তবে কিছুক্ষণ আগেই এলাকায় পৌঁছেছিলেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা, পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দমকলের 20টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসেছিলেন, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেছেন তিনিও এবং তিনি যে আশ্বাস দিয়েছেন যে আশপাশের বসতি এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা আর নেই। গতকাল রাতের ছবি আপনারা দেখছিলেন আগুন কিভাবে জ্বলছে দেখুন, এবং আজ সকালেও কিন্তু আগুন একইভাবে জ্বলছে। তবে স্বস্তির খবর যে আশেপাশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই এই আগুনের। একদিকে কাঠের গোলা অতি দাহ্য বস্তু এবং সেই সঙ্গে পাশে গঙ্গার খোলা হাওয়া মিশে তা আরো ভয়াবহ আকার ধারণ করায় এই আগুনকে। গতকাল রাত 1:30 নাগাদ একের পর এক বিস্ফোরণের আওয়াজ শুনতে পান স্থানীয়রা এবং যেমনটা মনে করা হচ্ছে তারা অনুমান করছেন যে গ্যাসের সিলিন্ডার একের পর এক বিস্ফোরণ হতে থাকে। ভস্মীভূত হয়ে গিয়েছে অন্তত 5টি কাঠের গোলা। গভীর রাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন এই নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা। সকাল 6:30 বেজে গিয়েছে, গতকাল মধ্যরাত রাত 1:30 সময় এই আগুন লাগে, অর্থাৎ 5 ঘন্টা অতিক্রান্ত কিন্তু আগুন এখনো নেভেনি। দেখো কি হয়েছে, আমি কিছু জানি না। এর আগেও তো কাঠগুলো এরকম আগুন লেগেছে, সচেতনতার জন্য তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? হ্যাঁ, এখানকারই বাসিন্দা। কি করবো দাদা, আমাদের সব পুড়ে গেল দাদা, আমরা কোথায় থাকবো? আমাদের সব কিছু আমরা বার করতে পারিনি, সিলিন্ডারের জন্য সিলিন্ডার বার করতে যাই সব পুড়ে গেল। একটা গায়ে কাপড় পরে আছি দাদা, সাগরিকা ঘোষ। সবার বাড়ি সবার ঘরেই ছিল, সব নিজেদের সিলিন্ডার বার করতে যেয়ে সব পুড়ে গেছে দাদা, আর কিছু আমরা বার করতে পারিনি। যদি বাইরে থেকে কিছু বের করা যায়, হ্যাঁ, ঘর থেকে গেট খোলার মাত্র মতলব কি উঠে সবাই দৌড় মারলো, কে যে যেদিকে পাবে, মতলব কি জিনিস কোনো বের করার চান্স আমরা পেলাম না স্যার, পুরো পুড়ে ছাই হয়ে গেল। কী করা যায় আর বলুন, এখন স্যার আপনারা যা ভালো ভাববেন সেটাই করবেন। হ্যাঁ, উনি বলেছেন কি আপনারা ধৈর্য রাখুন, আমরা দেখছি, আমরা করছি কি করা যায়। আমার নাম স্যার পাপ্পু। এলাকার মানুষজন যেমনটা বলছেন সর্বস্ব খুইয়ে তাদের রাস্তায় নেমে আসতে হয়েছে। গতকাল মধ্যরাতে রাত 1:30 যখন এই আগুন লাগে ঘুমের ঘোরে ছিলেন তারা, হঠাৎই আগুন লাগার খবর পেয়ে তড়িঘড়ি কোনো রকমে গ্যাস সিলিন্ডারটুকু ঘরের বাইরে বের করতে পেরেছিলেন, কিন্তু বাকি আর কিছুই বের করতে পারেননি। সর্বস্ব জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, আজ সকালে তাদের ঠাঁই হয়েছে রাস্তায়। এলাকায় রয়েছেন তৃণমূল বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী শশী পাজা, এর আগে দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে আসেন, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি এবং শশী পাজা যেমনটা আশ্বাস দিয়েছেন পুনর্বাসনের ব্যবস্থা করা হবে অতি দ্রুত যারা সর্বস্ব খুইয়েছেন এই অগ্নিকাণ্ডে। আর এই মুহূর্তে পরিস্থিতি জানতে আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যের কাছে। সত্যজিৎ, দেখো সুকর্ণা, ঘড়ির কাঁটা যদি দেখা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে 5 ঘন্টা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু ছবিটা এতটুকুও বদলায়নি। সকাল হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সকালের ছবি, ঠিক রাতের সঙ্গে সকালের ছবির যা পার্থক্য সেটুকুই। আগুন কিন্তু এতটুকুও কমেনি, এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তায় নেমেছেন এবং তুমি দেখতে পাচ্ছ শশী পাঁজা তিনি এসেছেন, প্রশাসনের সঙ্গে কথা বলেছেন, কথা বলছেন এখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এবং সরাসরি দেখার চেষ্টা করবেন।
গতকাল মধ্যরাতে নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও আগুন এখনো জ্বলছে এবং কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে গিয়েছে। এই মুহূর্তে এলাকার ছবি আপনাদের দেখাচ্ছিলাম, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আগুন একটা বড় এলাকা জোরে কিভাবে জ্বলছে। আগুন পাঁচ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও এখনো নেভার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দমকলের 20টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে যাচ্ছে যাতে এই আগুন আশপাশের বসতি এলাকায় না ছড়িয়ে পড়ে। তবে ইতিমধ্যে যে খবর এসে পৌঁছচ্ছে, অন্তত 5টি কাচের গোলা পুড়ে ছাই হয়ে গিয়েছে। গতকাল মধ্যরাতের ছবিও আপনাদের দেখাচ্ছি কিভাবে আগুন জ্বলছিল, বিধ্বংসী আকার নেয় কিভাবে আগুন দেখতেই পাচ্ছেন। একে কাঠের গোলা, অতি দাহ্য বস্তু, সেই সঙ্গে পাশে গঙ্গার খোলা হাওয়া এসে এই আগুনকে আরো ভয়ঙ্কর করে তোলে। তবে নিমতলা ঘাট এলাকায় কাঠের গোডাউনে আগুন এই নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার কাঠের গোডাউনে আগুনের সাক্ষী থেকেছে নিমতলা।